অমরনাথ পরে অনেক বড় বড় কাজ করেছে, 27টা এক্সপেডিশন এরা লঞ্চ করেছে, 800 বেশি ভয়াজ এখান থেকে বেরিয়েছে, 7400 থেকে বেশি লোকজনকে এরা ডিজাস্টারের জন্য ট্রেনিং দিয়েছে এবং তাদেরকে দক্ষ হিসাবে প্রমাণিত করে তারা জবে এমপ্লয়েড হয়েছে, 462 লোকজন এনভায়রনমেন্টাল অ্যানালিস্ট হয়েছে এদের এখান থেকে, 25টা পাবলিকেশন এদের আছে যেটা দিয়ে অনেক কিছু শেখা যেতে পারে। একটা নদীতে আমরা হিসেব করে দিই যে তুমি যদি একটা ধরনের দূষণ মেশাও সে 20 বা 22 কিলোমিটারের মধ্যে সেটাকে আবার জলটাকে সংশোধন করে দেয়, কিন্তু এই নদীতে এত বিষ মেশানো হয় এই আর পারছে না। কিন্তু গত 5 বছরের অক্লান্ত চেষ্টার পর গঙ্গার জলের গুণগত মান অনেকটা ভালো হয়েছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, কারণ সেই তথ্যগুলো আমি কাল খেটে দেখেছি। আজকের যে আমাদের এই প্রোগ্রামটা যেটা হয়েছে সেই প্রোগ্রামটা মূলত হচ্ছে গঙ্গাকে নির্মল এবং নিষ্কলুষ রাখার যে সচেতনতা তার জন্যে হচ্ছে আমরা এই সি এক্সপ্লোরার ইনস্টিটিউটকে আমরা বেছে নিয়েছিলাম এবং আমরা বাংলার যে পথটা আর কি যে আমার গঙ্গার অববাহিকা তাতে আমরা এই সচেতনতা যাতে সাধারণ মানুষের মধ্যে বৃদ্ধি পায় এবং যাতে গঙ্গাকে আমরা নিষ্কলুষ এবং নির্মল রাখতে পারি তার জন্যেই কিন্তু আজকের এই সচেতনতা সৃষ্টি। অ্যাডভেঞ্চারের সাথে সাথে যেই পথে দিয়ে আমরা আসব সেই পথে আমরা সমস্ত লোককে আমাদের এই নদীর ব্যাপারে একটা অ্যাওয়ারনেস জানাবো আর তাদেরকে শেখাবো, বোঝাবো যে নদী ইম্পর্টেন্ট কেন আর তাকে পরিষ্কার রাখার দরকার কেন।